হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আজকে চলে এলাম আমি সেই বিষয়ে আলোচনা করতে আর আপনাদের ইনফরমেশান দিতে। ছোট থেকে আমরা পড়ে এসেছি নয় নবগ্রহ, তবে 2006 সালের পর থেকে পাঠ্যপুস্তক চেঞ্জ হয়ে গেছে, এখন 8টি গ্রহ। নবম গ্রহ হিসাবে প্লুটো বাদ পড়েছে, কিন্তু কেন, কী তার কারণ জানাবো আজকে এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। চলে আসি প্লুটোর আবিষ্কারের খবর নিয়ে। নেপচুন আবিষ্কার হয়েছিল 1840-এর দশকে। নেপচুন আবিষ্কারের পর এর গতি পর্যবেক্ষণ করে নবম একটি গ্রহের অস্তিত্ব থাকার সম্ভাবনা অনুমান করা হয় 19 শতকের শেষ অবধি। অজানা বলে এই গ্রহটির নাম দেওয়া হয় প্ল্যানেট এক্স, কেউ কেউ বলেন প্ল্যানেট 9। 1894 সালে ধনাঢ্য ব্যবসায়ী পার্সিভাল লয়েল আকাশ পর্যবেক্ষণের জন্য অ্যারিজোনায় লয়েল অবজারভেটরি প্রতিষ্ঠিত করেন। 1906 সাল থেকে এই নবম গ্রহটিকে খুঁজে বার করার চেষ্টা শুরু করা হয়। 1909 সাল নাগাদ গ্রহটি সম্ভাব্য কয়েকটি অবস্থানের ঘোষণা করার পর, যদিও এটি তখনও পর্যবেক্ষণ করা যায়নি, 1916 সালে গ্রহটিকে শনাক্ত না করেই লয়েল মারা যান। তবে তার অজান্তেই 1915 সালে তার তোলা দুটি ছবিতে প্লুটোকে অস্পষ্টভাবে দেখা যায়। লয়েলের মৃত্যুর পর অবজারভেটরির কর্মকাণ্ড দীর্ঘদিন বন্ধ থাকে এবং অবশেষে 1929 সালে লয়েলের স্ত্রী কনস্ট্যান্ট লয়েলের উদ্যোগে ক্লাইড টম্বফ নামের 23 বছর বয়সী এক জ্যোতির্বিদকে নবম গ্রহটি খোঁজার কাজে নিয়োগ করা হয়। আগের মতোই টম্বফের কাজ ছিল সম্ভাব্য অবস্থানে টেলিস্কোপ তাক করে আকাশের ছবি তোলা এবং পরপর তোলা ছবিগুলো মিলিয়ে দেখে গতিপথ এবং তার বিষয়বস্তু নির্ণয় করা। বছরখানেক পর্যবেক্ষণ শেষে 1930 সালের 18 ফেব্রুয়ারি টম্বফ এ ধরনের একটি গতি শনাক্ত করেন। আরও কিছু পরীক্ষা শেষে নিশ্চিত হওয়ার পরে এই নতুন আবিষ্কারটিকে হার্ভার্ড কলেজ অবজারভেটরিতে প্রেরণ করা হয়। নতুন গ্রহটির আবিষ্কারে সারা পৃথিবীতে হইচই পড়ে যায় এবং বড় বড় সংবাদ মাধ্যমের শিরোনাম হয়। এবার আসে তার নামকরণের পালা। হাজারেরও বেশি নামের প্রস্তাবনা শেষে এই গ্রহের নামকরণ করা হয় প্লুটো, মানে পাতালের দেবতা। ভেনেসিয়া বার্নি নামের অক্সফোর্ডের এক 11 বছর বয়সী বালিকা এই নামটি প্রস্তাব করেন। তিনি নামটি প্রথমে তার দাদা ফ্যালকনার ম্যাডানের কাছে উত্থাপন করেন, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি লাইব্রেরিয়ান ছিলেন। তিনি আবার এই নামটি জ্যোতির্বিদ্যার অধ্যাপক হার্বার্ট হল টার্নারের কাছে হস্তান্তর করেন। লয়েল অবজারভেটরিতে এই নামটি সহ মোট 3টি নামের মধ্যে থেকে ভোটাভুটির মাধ্যমে প্লুটো নামটি সর্বসম্মতিতে গৃহীত হয়। প্লুটোর নামের একটি তাৎপর্য হল এর শুরুর পি ও এল বর্ণ দুটি, যা পার্সিভ লয়েলের নামের আদ্যক্ষর। প্রাথমিকভাবে যে প্ল্যানেট এক্সের ভবিষ্যৎবাণী করা হয়েছিল তার ভর ধরা হয়েছিল অনেক বেশি, কিন্তু প্লুটোর আবিষ্কারের পর এর গতিবিধি এবং অস্পষ্টতা দেখে সন্দেহ করা হয় যে এটি পূর্বের অনুমানকৃত প্ল্যানেট এক্স নয়, বরং এটি অন্য একটি গ্রহ। জ্যোতির্বিদগণ প্রাথমিকভাবে এর ভর নির্ণয় করেছিলেন নিকটবর্তী অন্য দুটি গ্রহ নেপচুন ও ইউরেনাসের কক্ষপথের উপর এর অভিকর্ষের প্রভাব পর্যবেক্ষণ করে। 1931 সালে প্লুটোর ভর নির্ণয় করা হয় পৃথিবীর ভরের কাছাকাছি। পরবর্তীতে আরও সূক্ষ্ম মেজারমেন্টের মাধ্যমে ভর কমে যায় এবং মঙ্গল গ্রহের কাছাকাছি নির্ণীত হয়। 1976 সালে প্লুটোর বর্ণালী পর্যবেক্ষণ করে ধারণা করা হয় এর ভর পৃথিবীর ভরের 1 শতাংশেরও বেশি হবে না। আর তারপর 1978 সালে প্লুটোর চাঁদ স্যারন আবিষ্কৃত হলে এর ভর যথাযথভাবে নির্ণয় করার পথ খুলে যায়। বিভিন্ন হিসাবে দেখা যায় এর ভর হবে পৃথিবীর ভরের মাত্র 0.2 শতাংশ। এত সামান্য ভর নিয়ে প্লুটোর পক্ষে ইউরেনাস গ্রহের কক্ষপথে প্রভাব বিস্তার করা দুষ্কর, তাই ধারণা করা হয় প্ল্যানেট এক্স গ্রহটি এখনও আবিষ্কৃত হয়নি, যদিও তা বিদ্যমান আছে। প্লুটো 248 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। এর কক্ষপথের বৈশিষ্ট্য অন্যান্য গ্রহের তুলনায় যথেষ্ট পৃথক। প্লুটো ব্যতীত অন্য 8টি গ্রহ সূর্যকে একই সমতলে থেকে প্রদক্ষিণ করে। অপরদিকে প্লুটো অন্য গ্রহগুলোর ব্যতিক্রম হিসাবে সমতলের সাথে 17 ডিগ্রি কোণ করে সূর্যকে প্রদক্ষিণ করে। তাছাড়া অন্যান্য গ্রহগুলোর কক্ষপথ প্রায় গোলাকার আর প্লুটোর কক্ষপথ কিছুটা উপবৃত্তাকার। এই বৈশিষ্ট্যর কারণে প্লুটোর কক্ষপথ নেপচুনের কক্ষপথের সাথে সাংঘর্ষিক। তবে তারপরও প্লুটো নেপচুনের সাথে সংঘর্ষে লিপ্ত হয় না, এর কারণ হচ্ছে প্লুটো এবং নেপচুনের বৃত্তাকার গতি ঐক্যতানে আছে, মানে এনহারমনিক। নেপচুনের প্রতি 2টি আবর্তনের সাথে সাথে প্লুটো যথাযথভাবে 3টি আবর্তন সম্পন্ন করে এবং এভাবেই সারা জীবন চলতে থাকবে, যদি এখানে বাহ্যিক কোনো কিছুর প্রভাব না পড়ে।
1992 সাল থেকে বিভিন্ন সময় প্লুটোর এলাকায় অর্থাৎ এটি সূর্য থেকে যে দূরত্বে অবস্থান করে সেখানে আরও কিছু বস্তু আবিষ্কৃত হতে থাকে যেগুলো আকার আকৃতিতে প্লুটোর সাথে তুলনীয়। এই বস্তুগুলো সমেত অঞ্চলটিকে এখন কুইপার বেল্ট নামে ডাকা হয়। এ ধরনের আবিষ্কারের ফলে গ্রহ হিসাবে প্লুটোর মর্যাদা বিতর্কিত হয়ে পড়ে। অনেকেই প্রশ্ন রাখেন, প্লুটোর মতো আরও বিভিন্ন বস্তু যেহেতু পাওয়া যাচ্ছে, সেহেতু এটি ওই বস্তুগুলো হতে আলাদা করা ঠিক হবে কি না? প্লুটোকে যদি গ্রহর মর্যাদা দেওয়া হয় তাহলে সেই বস্তুগুলোকেও তো মর্যাদা দিতে হবে। এই সময়টিতে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই অনেক ক্ষেত্রে জাদুঘর কিংবা পর্যবেক্ষণ কেন্দ্রের পরিচালকগণ প্লুটোকে গ্রহের মডেলের বাইরে রেখে একটি বিতর্কের জন্ম দেন। 2000 সালের মধ্যে কুইপার বেল্টে বেশ কিছু বস্তু আবিষ্কৃত হয়ে যায়। এর মধ্যে রয়েছে সেরেস, প্যালাস, জুনো, ভেস্তা, যেগুলোকে শুরুতে গ্রহ হিসাবে ভাবার পরেও পরবর্তীতে আরও বিভিন্ন গ্রহাণু আবিষ্কৃত হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত আর গ্রহের মর্যাদা দেওয়া হয়নি। অনেকেই প্লুটোকেও একটি পরিণতি ভোগ করার পক্ষ অবলম্বন করেন। 2005 জুলাইয়ের 29 তারিখে নেপচুনের বাইরে প্লুটোর চেয়েও বড় ভরের বস্তু এরিস আবিষ্কৃত হয়। এটি 1846 সালে শনির উপগ্রহ টাইটানের পর আবিষ্কৃত সৌরজগতের সব থেকে বড় বস্তু। এর আবিষ্কারগণ এবং গণমাধ্যম এটিকে শুরুতে দশম গ্রহ হিসাবে পরিচিতি করিয়ে দেয়, যদিও আনুষ্ঠানিকভাবে এটিকে কখনো গ্রহ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বা এ নিয়ে কোনো আলোচনাও হয়নি। এহেন পরিস্থিতিতে কোন বস্তুটিকে গ্রহ এবং কোন বস্তুটিকে গ্রহ বলা হবে না তা নির্ধারণ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এর আগে গ্রহের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা ছিল না, তাই বেশ কিছু গ্রহ সদৃশ বস্তুকে নিয়ে বিতর্ক লেগেই ছিল। এই অবস্থার অবসানের জন্য 2006 সালের 24শে আগস্ট জ্যোতির্বিদদের একটি সম্মেলন IAU রেজুলিউশন অনুযায়ী গ্রহের সংজ্ঞা নির্ধারণ করে দেওয়া হয়। এই শর্তপত্রের আওতায় সৌরজগতের একটি বস্তুকে গ্রহ হতে হলে 1. একে সূর্যের চারপাশে ঘুরতে হবে, 2. একে যথেষ্ট পরিমাণ ভারী হতে হবে যেন নিজের মাধ্যাকর্ষণের টানে এটি গোল আকার ধারণ করতে পারে, আরও যথাযথভাবে এর নিজস্ব মাধ্যাকর্ষণ এটিকে এমন আকৃতিতে পরিণত করবে যেন তা হাইড্রোস্ট্যাটিক সাম্যাবস্থায় থাকে, 3. এর কক্ষপথটি অন্যান্য গ্রহের কক্ষপথ হতে আলাদা হতে হবে, যদি দুটি বস্তুর কক্ষপথ পৃথক না হয় বা একটির কক্ষপথ অপরটির ভেতরে ঢুকে পড়ে তাহলে অপেক্ষাকৃত বেশি ভরের বস্তুটি গ্রহের মর্যাদা পাবে। প্লুটো এই 3টি শর্তের মধ্যে তৃতীয়টি পূরণ করতে ব্যর্থ হয়। প্লুটোর কক্ষপথ স্বতন্ত্র নয়, বরং এটি এর কক্ষে আবর্তনকালে নেপচুনের কক্ষের মধ্যে ঢুকে পড়ে। অর্থাৎ কক্ষপথে আবর্তনকালের এক পর্যায়ে এটি নেপচুনের চেয়েও সূর্যের কাছাকাছি অবস্থান করে এবং এর অবস্থান হয় নেপচুনের আগে। কিন্তু নেপচুনের ভরের তুলনায় প্লুটোর ভর অনেক অনেক অংশে কম হওয়ায় গ্রহ মর্যাদা নেপচুনেরই পাওয়ার কথা, প্লুটোর নয়। AIU আরও নির্ধারণ করে দেয় যে প্লুটোর মতো অন্য যেসব বস্তু কেবল গ্রহের সংজ্ঞার 1 ও 2 নম্বর শর্ত পূরণ করতে পারবে তাদের বামন গ্রহ বলা হবে। 2006 সালে 13ই সেপ্টেম্বর AIU প্লুটো, এরিস এবং এর উপগ্রহ ডিসনোমিয়াকে গৌণ গ্রহের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং আনুষ্ঠানিকভাবে গৌণ গ্রহের মর্যাদা দেয়, যার ফলে এদের নাম হয় যথাক্রমে 134340 প্লুটো, 136199 এরিস এবং 136199 এরিস ডিসনোমিয়া। তো বন্ধুরা, এই হলো গিয়ে প্লুটোকে কেন গ্রহত্ব হারাতে হলো তাই নিয়ে একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।